হ্যাঁ গাইজ, তো দেখতে পাচ্ছ আমি এখন গরু নিয়ে আসছি। গরু নিয়ে এসে মানে ফান্দে পড়ে গেছি, তো এখন বৃষ্টি পড়তেছে দেখতে পাচ্ছ। আমি মাঠে গরু নিয়ে এসেছি, তো গরু নিয়ে এসে আমি ফান্দে পড়ে গেছি, মানে প্রচুর বৃষ্টি পড়তেছে এদিক দিয়ে। বৃষ্টি দেখতে পাচ্ছ, একদম বৃষ্টি পড়তেছে। এই দেখো, এই দেখো আমার হাতে, দেখো বৃষ্টি পড়তেছে। তো এখন আমি কী করব, এই জায়গায় মেলা টাইম ওয়েট করলাম, বৃষ্টিটা কমে না কমে না, তাও আমি মানে এই জোরে রয়ে গেলাম। তারপরে তোমাদের ভাবছি আজকে ব্লগ বানাবো না, তাও তোমাদের সামনে ব্লগ নিয়ে আসলাম। তো বৃষ্টি পড়তেছে, আজকে বৃষ্টির মধ্যে কেরম করে ব্লগ বানাবো, তো ভাবতে পারছো কেরম করে ব্লগ বানাবো। তো ব্লগটা আজকে কী করি না করি, ভিডিওটা সম্পূর্ণ দেখো। যদি বানাইতে চাইছি আর বানাবো তাহলে সম্পূর্ণ দেখে দেখো। এখন আমি ঘুমে থেকে মাত্র জাস্ট উঠেই তোমাদের সামনে ব্লগ নিয়ে আসলাম, মানে তো দেখতে পাচ্ছ মুখও ধুইনি এখন ধরি। তো জাস্ট ঘুমে থেকে উঠেই তোমাদের সামনে ব্লগ নিয়ে আসলাম। এখন বাজে 9টা, তো 9টা বাজে, আজকে লেট হয়ে গেলো ঘুমে থেকে উঠতে। তো ভাবতে পারছো মানে ডেলি তো এক সমান হয় না, তো আজকে খুবই লেট হয়ে গেলো, তার জন্য আজকে এখন আমি বাড়ি যাবো। বাড়ি যেয়ে ফ্রেশ ট্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে ভাত টাত খাবো। তো বাঙালি বাঙালির নিয়ম, তো ভাত খাইতে সকালবেলা ঘুমে থেকে উঠে ভাত খাবো। তো ভাত সাত খাইয়ে তোমাদের সামনে ব্লগ নিয়ে আসি। তো ব্লগটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, দেখতে পারবা কী কী হয় না হয় সব কিছু দেখতে পারবা। তো ব্লগটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, আর ব্লগটা সম্পূর্ণ দেখে থাকো, সব কিছু দেখতে পারবা। তো গাইজ ভিডিওটা শুরু করি। তো আমি বাড়ি যাই, বাড়ি যাই ফ্রেশ ট্রেশ হয়ে, ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে ব্লগ নিয়ে আসি। তো ব্লগটা আমাদের লাইকে থাকো, তোমরা সব কিছু পাবা। তো দেখতে থাকো আমার, আমি কী কী করে আজকে তোমাদের কাছে সব কিছু দেখাবো। তো গাইজ দেখে থাকো সব কিছু, সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ইন্টারেস্টটা নাও। গাইজ তো দেখতে পাচ্ছ এখন, তো এখন ভাইটা আইলো আমাকে মানে নিতে। তো ওই জায়গা থেকে আমি এখন আসলাম। তো ভাবতে পারছো বৃষ্টি, প্রচুর বৃষ্টি পড়তেছে, ওই জায়গায় আমি আটকা পড়ছিলাম, তার জন্য মানে ভাইটাকে বললাম তুই আমাকে নিয়ে যা। তো তখন আমাকে ভাই ভাই এসে সাথে নিয়ে মানে আমাকে নিতে গেছে। তো এখন আমি ভাইয়ের যাওয়ার পরে আমি ভাইয়ের সাথে তুলে এসে বললাম। তো এখন বাড়ি যাব, বাড়ি যাই ফ্রেশ ট্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে ব্লগ নিয়ে আসি। তো ব্লগটা সম্পূর্ণ দেখবা আর দেখে ইন্টারেস্টটা বুঝবা। তো ব্লগটা আমাদের লাইকে থাকো, সব কিছু দেখাবো আর দেখতেও পারবা। এ ফিউ মোমেন্টস লেটার, হাই গাইস, শুভ দুপুর। তো শুভ দুপুরে তোমাদের সামনে ব্লগ নিয়ে আসলাম। তো ভাবতে পারছো তখন আমি বৃষ্টিতে একদম আটকা পড়ছিলাম, তার জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই। তো এখন আমি দুপুরেই তোমাদের সামনে ব্লগ নিয়ে আসলাম। তো ভাবতে পারছো ব্লগটা দেখে থাকো, খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে ভাইকে সাপোর্ট করবা, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবা, সাবস্ক্রাইবের কথা বলিয়ে দিলাম, তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবা। তো গাইজ তখন আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই, তার কারণটা মানে প্রচুর বৃষ্টি হয়েছিলো, একটু করে ব্লগটা বানাবো, তো তার জন্য আমি ব্লগটা বানাইতে পারি নাই। তো তোমাদের সামনে আমি ব্লগ দেবো বলে দেবই, তো ডেলি ব্লগ দেবো, তার জন্য আমি ব্লগটা আবার দুপুরেই তোমাদের জন্য আইসা বললাম দুপুরে। তো দুপুরে তোমাদের জন্য ব্লগ শ্যুট করতে আসলাম। তো তখন তো অনেক বৃষ্টি আসলো, অনেক মানে ভাবা যায় না এত বৃষ্টি আসলো। তো বৃষ্টির মধ্যে কীরকম করে ব্লগ বানাবো তার জন্য এখন আমি ব্লগ শ্যুট করতে আইলাম। তো ব্লগ শ্যুট করতে আই হ্যাঁ এখন কী করি না করি তোমাদের সব কিছু শেয়ার করবো, ভাইয়ের সাথে থাকো সব কিছু তোমাদেরকে শেয়ার করবো আর সব কিছু পাই দেবা। তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে দেখে থাকো। তো তোমাদের সামনে আমি এখন ব্লগ শ্যুট করতে আইলাম, তো তখন আমি মানে কন্টিনিউ করতে মানে প্রচুর বৃষ্টি হয়েছিলো। তো দেখতে পারছো তখন শ্যুটটা দেখতে পারছো কীরকম বৃষ্টি ছিল। তো আমি যাই মানে মাঠে গেছিলাম, মাঠে যাই আটকা পড়ছিলাম, এরকম আটকা পড়ছি মানে আইতেও পারি না। তারপরে ভাইকে ফোন করছি, ফোন করে ভাই আইছিলো, তারপর ভাইয়ে তো আমাকে নিয়ে এলো। তো দেখতে পারছিলাম তোমরা সব, তোমাদেরকে শেয়ার করছি। তো ভাই আমাকে নিয়ে তারপরে বাড়িতে আসলো, তারপরে তো আমি ব্লগটা কন্টিনিউ করতেই পারলাম না, তার জন্য এখন আমি ব্লগটা কন্টিনিউ করব আর দেখতে পারবো কী কী হয় না হয় সব কিছু দেখতে পারবা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর ইন্টারেস্টটা নিবা। তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে ভাইকে সাপোর্ট করবা, ভিডিও কন্টিনিউ তোমাদের কাছে কন্টিনিউ ব্লগ যাবে, তো ডেলি ব্লগ যাবো এই চ্যানেলে। তো এই চ্যানেলে আসা থাকলে নতুন করে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবা আর ভাইয়ের পাশে থাকবা, তো তোমাদেরকে সব কিছু দেখাবো আর সব কিছু। তো গাইজ তখন যে এত বৃষ্টি আসলো মানে প্রচুর বৃষ্টি আসলো, ভাবা যায় না এত বৃষ্টি আসলো। আর এখন দেখো কীরকম রৌদ্র দিছে, তো এখন দিছে প্রচুর রৌদ্র। তো এই রৌদ্রের মধ্যে আমি ব্লগ শ্যুট করতেছি কি তোমরা ভাবছো আমি পাগল? পাগল না, তো তোমাদেরকে ব্লগ দিতে লাগবে, ব্লগ তো আমার কন্টিনিউ দিতে লাগবে, ডেলি ব্লগ যে পালেই হোক তোমাদেরকে ডেলি ব্লগ দিব আর দিবই।
মানে ডেলি ব্লগ দিতে চাইছি, তো ডেলি ব্লগ দিবই। তোকে সাপোর্ট করো, নতুন করে চ্যানেল আইসা থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো বারে বারে তোমাদেরকে বলছি সাবস্ক্রাইবটা কইরা, ভাইয়ের পাশে থাকতা। তো গাইস, এখন এত রোদ্র মধ্যেই তোমাদের সামনে ব্লগ শ্যুট করতেছি, তো ভাবতে পারছো ব্লগটা তো আমার কন্টিনিউ করতেই রাখবে। তো তার জন্য তোমাদের সামনে ব্লগটা শ্যুট করতেছি, সব কিছু তোমাদেরকে শেয়ার করি, আমার লাইফের যা কিছু হয় সব কিছু শেয়ার করি তোমাদেরকে। তো তোমাদেরকে বলবো না, তো কাকে বলবো, তোমরাই তো আমার ফ্যামিলি মেম্বার। তো গাইস, ব্লগটা আমাদের নতুন নতুন আইসা থাকলে আমার 200 সাবস্ক্রাইবের কাছাকাছি, তো 200 সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও ভাইকে। আর চ্যানেল নতুন করে আইসা থাকলে সাবস্ক্রাইবটা করে দিবা, তো ভিডিওটা লাইকটাও করে দিবা। তো ভিডিওটা দেখা যাও, লাইকটা করো না ভাইকে, এত খারাপ ভাবো। তো ভাইকে খারাপ ভাবো না ভাই, একদম মনের মানুষ আমি। তো তোমাদেরকে সবাইকে বলছি সাবস্ক্রাইবটা করে দিবা। তো নতুন করে এই চ্যানেলটা খুলছি, তো এই চ্যানেল 200 সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দিবা। তো 200 সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও, তারপরে নেক্সট টাইমে তোমাদেরকে বলবো কত সাবস্ক্রাইবের দরকার। তো 200 সাবস্ক্রাইবটা মানে করে দাও, 200 সাবস্ক্রাইবের কাছাকাছি। তো সাবস্ক্রাইবটা করে ভাইয়ের পাশে থাকো আর সব কিছু দেখতে পারবা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো। তো গাইস, আজকে কী হয়েছে জানো, মানে আমি রাত্রে ঘুমাইছিলাম, তো ঘুমাইতে অল্প লেট হয়ে গেছিলো, মানে ভিডিও ছবি এডিট করছি, এডিট সেডিট করে মানে থামনে সামনে বানিয়ে সব কিছু কমপ্লিট করে তারপরে মানে আমি ঘুমাইছি, তো লেট হয়ে গেছিলো। তার জন্য মানে ধরো দুইটা আড়াইটার টাইমে ঘুমাইছিলাম, তো তখন আমি ঘুমানি দেখে মানে ঘুমটা ক্লিয়ার হয় নাই, তার জন্য মানে সকালবেলা উঠতে একদম হয়ে গেছিলো একদম। তার জন্য মা আমাদের প্রচুর গালি দিছে, তো মা আমাকে প্রচুর গালি দিছে, কয় তোর ভিডিও ছিডিও বানান না গুনা, ভিডিও ছিডিও কিছু করিস না, এগুলা সব বাদ দে, তো কী করবো মানে লেট হয় ঘুমে থেকে উঠতে। তো তার জন্য মানে মা আমাকে প্রচুর গালি দিল, তারপরে গালি ছেলে দিয়া। তো আমি কী করবো, মানে ভিডিও তো কন্টিনিউ দিতে লাগবে, তো এখন লেট হলেও তো কিছু করা যাবে না, কন্টিনিউ দিতে লাগবে, তোমাদেরকে ব্লগ দিতে লাগবে। যেহেতু তোমাদেরকে বলছি ডেলি ব্লগ দেবো, তো তার জন্য আমি ডেলি ব্লগ তো দিতেই লাগবে। তার জন্য আমি মাকে কিছু বলিনি, মানে প্রচুর গালি দিছে, আমি ঘুমে থেকে উঠতে একদম লেট হয়ে গেছিলো। তো তখন তো পড়লে আমি টাইমটা 9টা বাজে উঠছিলাম, তো 9টার দিক দিয়ে উঠছি আমি ঘুমে থেকে, মানে প্রচুর লেট হয়েছে। আরও তারপরে মানে এরকম বৃষ্টি ছিল না, মানে যদি আর অল্পটুকু ঘুমাইতে পারতাম তাহলে আমার মানে আরাম হতো, মানে ঘুমটা ক্লিয়ার হইতো, তো তা পারলাম না। তো আমার তো কাজ করতে লাগবে, যেহেতু ব্লগ তো বানাইতে লাগবে, তোমাদের সামনে ব্লগ তো দিতেই লাগবে, তার জন্য আমি কন্টিনিউ ব্লগ দিই, মানে কন্টিনিউ ব্লগ দিতেই লাগবে। তো এখন আমি ব্লগ শ্যুট করি, মানে রাত্রে এডিট করি, এডিট সেডিট করে থাম্বনেল বানাই সব, মানে সব করে তারপরে তোমাদেরকে ব্লগটা আপলোড দিই। তো তার জন্য তো আমার অল্প লেটই হয়, মানে মানে লেট হয়ে ঘুমাই, তো তার জন্য মানে মা আমাকে সকালবেলা আমি উঠি নাই, তার জন্য প্রচুর গালি দিছে, তো এরকম গালি দিছে না, তো বলছে ভিডিও ছোটো বানানো মনে হবে, এগুলো সাইডে দেয় সব কিছু, এগুলো হুদায় কিছু না, এগুলা তুই কিছু করবো ভাবি না। তো মা বলছে কিছু করা না, বলে কী করবো এখন। তা তোমরা প্লিজ সাপোর্ট করো, সাপোর্ট করলে সিনা আমি কিছু করতে পারবো, বা আমার মাকেও বলতে পারবো আমি এটা করে সাকসেসফুল হয়েছি। তো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি সাকসেসফুলটা কেমনে হবো, কেমনে হবো বলো তো। তো তোমরা সাপোর্ট কর হবার পাইলে তাহলে সে মাকে বলতে পারবো কেন আমি এই কামটা করে আমি সাকসেসফুল হয়েছি। তো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি সাকসেসফুল হইতে পারবো না, আর মাকেও বলতে পারবো না, আর আঙুল মানে পাড়ার লোকে কী কী বলে না বলে সব কিছু, মানে কী বলে এই চ্যাংরাটা পা গালি চালি দেয়, তো এরকম গালি দেয়, মানে ভাবা জানে এরকম গালি দেয়। তো আমি তো কী করবো আর না করবো, আমি মানে কারো কথা শুনি না, আমি ভিডিও বানিয়ে যাচ্ছি, বানিয়ে যাচ্ছি। তো তোমরা সাপোর্ট করো, ভাইকে সাপোর্ট করো, সাপোর্ট করলে মানে আমি পাড়ার লোকেও কেউ বলতে পারবো, আমি সবাইকে দেখাইতে পারবো কেন আমি এটা করেই দেখো এখন আমি ইউটিউবে আছি, তো ইউটিউবের ভিডিও বানাই। তো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কীরকম করে আইগাবো, তো প্লিজ ভাইকে সাপোর্ট করো, আর চ্যানেল নতুন করে আইসা থাকলে সাবস্ক্রাইবটা করে দিবা, ভাইকে একদম মনে থেকে সাপোর্ট করবা। তো আমি কী বলবো না বলবো, আমার এরকম দুঃখ হয় না, তো একবার ভাবি আমি ভিডিও বানানো ছেড়ে দেবো। তো আমার আগে একটা চ্যানেল আসলো, ওই চ্যানেলে প্রচুর কাজ করছি, এক বছর কাজ করছি, তাও কোনো কাজ হয় নাই, তার জন্য ওই চ্যানেলটা ছেড়ে এখন আমি এই চ্যানেলটাই ধরছি, মানে এই চ্যানেলটা নতুন করে বানাইছি, তো এই চ্যানেলে আমি এখন কাজ করতেছি। তো তোমরা যদি এই চ্যানেলও যদি সাপোর্ট না করো তাহলে আমি কীরকম করে কাজ করব। তো ওই চ্যানেলে কাজ করছিলাম হাজার, মানে
এখন 13000 মান সাবস্ক্রাইব হয়ে গেছে। তো ওই সাবস্ক্রাইবের কাম হয় না, মানে ওটা আমাদের মিউজিক ভিডিও আসলো, মিউজিক ভিডিও করছি ওই চ্যানেলটার, মিউজিক ভিডিও করছি, মানে গ্রুপ আসলাম আমরা 4-5 জন। তো গ্রুপ ভিডিও মানে গ্রুপের মধ্যে আমরা 4-5 জন মানে ভিডিওটা শ্যুট করছি। তো এখন আমাদের মানুষ মানে সব অ্যাস্টা অ্যাস্টা হয়ে গেছে, আর হিরোইন যেরকম সব ই হয়ে গেছে। তো ওই ভিডিওটা যদি দেখতে চাও একবার দেখতে পারো। তো ওই ভিডিওর নাম হলো ডিজনি বয়েজ গ্যাং। তো ওই চ্যানেলটা একবার সার্চ করে দেখতে পারো কীরকম হয় না হয়। তো ভিডিও প্রচুর ভিডিও বানাইছিলাম ওই চ্যানেলে। তো ভিডিও মানে বানানি সার হয়েছে, মানে একদম কোনো কাজ হয় নাই। তো কাজের কাজ হয় নাই, কোনোটা ভাইরাল যায় নাই, কোনোটা ভিউজ মানে ভিউজ অত মাত্রা আসে নাই। তার মানে 1 বছর কষ্ট করছি। তো ওই চ্যানেলে আমি 1 বছর কষ্ট করছি, 1 বছর। তো ভাবতে পারছো একটা বছর যদি কষ্ট করা হয় যদি কিছু না হয় তাহলে তো ভাবতে পারছো। তো ওই চ্যানেলে আমি 1 বছর কষ্ট করছি। তো এখন আমি এই চ্যানেলে আসছি। তো তোমরা এই চ্যানেলে ভাইকে সাপোর্ট করো, ওই চ্যানেলে তো যতটুকু সাপোর্ট করছো করছো, এই চ্যানেলেও সাপোর্ট করে দাও। হাই গাইস, তো ভিডিওটা এখানেই। তো ভিডিওটা কিরম লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা। তো গাইস, নতুন করে চ্যানেলে আইসা থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে ভাইয়ের পাশে থাকবা। তো কালকে তোমাদের সামনে ব্লগ নিয়ে আসছি 9:00 বাজায়। তো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভাইয়ের পাশে থাকো। তো গাইস, ভিডিওটা কিরম লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবা। তো ভিডিওটা এখানেই। তো গাইস, টাটা, বাই বাই, লাভ ইউ গাইস। তো নেক্সট কালকে তোমাদের সামনে ব্লগ নিয়ে আসছি। তো ব্লগটা দেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ট্রাই দাও। তো নোটিফিকেশন তোমাদের সামনে আগে যাব, তো তার জন্য সাবস্ক্রাইব করে দেবো, সাবস্ক্রাইব করে দেবো। তো গাইস, টাটা, বাই বাই।